বর্তমান সময়ে শো অফ করাটা একটা ট্রেন্ড হিসেবে পরিণত হয়েছে। আমরা খাবার খেয়ে যতটা বেশি খুশি হই, তার থেকে বেশি খুশি হই খাবারটা মানুষকে দেখিয়ে। আমার কাছে এখন তাই মনে হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। মেয়ে বলতেছিল, চলো আমরা ভালো মন্দ কিছু খেয়ে আসি, তাছাড়া একটু রিক্সায় করে ঘুরে আসি। তো বাচ্চারা আবদার করলে তো আর ফেলা যায় না, বাচ্চাদেরকে নিয়ে ছোট বোনকে নিয়ে বের হয়ে গেলাম সাইনবোর্ড যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা সাইনবোর্ড চলে যাচ্ছিলাম, সাইনবোর্ড মেইন রোডের পাশেই এক্সোটিক রুফটপ, ওখানে আমি অনেকবার গিয়েছিলাম, ওখানে পরিবেশটা আমার কাছে ভালো লাগে, তাই ওদেরকে নিয়ে এখানে চলে আসলাম। আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, রেস্টুরেন্টের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিব, কী কী খাবার খেয়েছি সেটাও দেখাবো, পাশাপাশি আমরা কী করেছি না করেছি সবই থাকবে ভিডিওতে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর পাশাপাশি আমার কথাগুলো শুনতে থাকুন। আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। এখনকার সময়ে আমরা যা কিছুই খাই বা যা কিছুই পড়ি বা যা কিছুই করছি, সেটা আমরা যতটা খুশি না হই তার থেকে বেশি হয়ে মানুষকে দেখিয়ে। অনেকেই মনে করে থাকে, রেগুলারলি যদি আমরা গরু মাংস, মুরগির মাংস, অনেক ভালো মন্দ খাবার খাই, তাহলে আমরা অনেক বেশি বড়লোক। তার মানে হচ্ছে এটা, যদি আমি একদিন গরু মাংস খাই, একদিন কাতলা মাছ খাই, একদিন চিংড়ি মাছ খাই, একদিন মুরগি খাই, তার মানে হচ্ছে আমি গরিব, আমার টাকা পয়সা নেই, আমি শুধু ডাল আর লবণ দিয়ে ভাত খাই। অনেকের কাছে এটাই মনে হয়, বিশেষ করে আমার যারা কাছের মানুষ আছে, অর্থাৎ আমার আশেপাশে অনেক মানুষই আছে আমাকে এই বিষয়গুলো বলে থাকে। আবার অনেকেই বলে থাকে, কী ব্যাপার, বাচ্চাদেরকে কোনো কেয়ারই করো না, বাচ্চাদের শরীর স্বাস্থ্য এরকম কেন, বাচ্চারা কি শুধু ডাল আর লবণ দিয়ে ভাত খায়, এরকম কিছু অনেকেই বলে থাকে। তো আসলে একজন মা জানে তার ছেলে মেয়েকে কীভাবে কী দিতে হয়, কোনটা তার ছেলে মেয়ের জন্য প্রপার হবে, কোনটা কী হবে। বাচ্চার স্বাস্থ্য বিষয়ে একজন মা সবথেকে ভালো বেশি বুঝে এবং সেটা প্রপার কেয়ার করে একজন মা। একজন বাচ্চাকে কীভাবে হেলদি করা যায়, কীভাবে হেলদি রাখা যায়, কীভাবে তার বাচ্চার গ্রোথটা বাড়বে, সেটা নিয়ে কিন্তু তার মা সবসময় চিন্তিত থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার দুইটা বেবি আছে, মানে আমার এক ছেলে এক মেয়ে। ছোটোবেলা থেকে ওরা কখনোই আমাকে খাওয়া নিয়ে অত বেশি ডিস্টার্ব করেনি। অনেক বাচ্চারা আছে একদম খেতেই চায় না, কোনো খাবারই মুখে তুলতে চায় না, সেই তুলনায় আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি খেয়ে থাকে। আমি আমার বাচ্চাদেরকে সব কিছু খাওয়ানোর চেষ্টা করি। তার মানে এটা না যে আমার বাচ্চাদের গ্রোথ ভালো না এবং আমার বাচ্চারা কিছু খায় না। আমার বাচ্চার শরীর স্বাস্থ্য একটু স্লিম বা স্বাস্থ্যটা এরকম, তার মানে হচ্ছে আমার বাচ্চা কিছুই খায় না, আমি আমার বাচ্চাদেরকে কিছুই খাইয়ে রাখি না। এখন শো অফ করা মানে হচ্ছে, ধরেন এখন আমার প্রয়োজন, আমি এখানে স্যাট প্যান নিয়েছি সবার জন্য একটা করে, আর স্যুপ অর্ডার করেছি, আর সাথে ছিল অন্থন। এখন আমার এটা দিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য পারফেক্ট। এখন শো অফ হচ্ছে, আমার এটাও ছিল, আরও কিছু আমি অ্যাডজাস্ট করে আরও অনেক কিছু নিয়েছি যেটা আমার প্রয়োজন ছিল না, কিন্তু তারপরও আমি নিয়েছি, কারণ আমি অ্যাক্সেস খাবারটা খাবো। এই জিনিসগুলোই আমার পছন্দ না, কিন্তু অনেকের কাছে এই জিনিসগুলোই পছন্দ। অ্যাক্সেস খাবার খাওয়া, অ্যাক্সেস অনেক কিছু করা তারা অনেক বেশি পছন্দ করে, এবং অ্যাক্সেসটা মানুষকে দেখানো সেটাও তারা পছন্দ করে। আমার কাছে সবসময় ডিসিপ্লিন মেনটেন করাটাই সবথেকে বড় কথা। আমি সবসময় ডিসিপ্লিন মেনটেন করাটাই পছন্দ করি, সেটা খাবার হোক, লাইফস্টাইল হোক, যে কোনো বিষয় হোক, আমি ডিসিপ্লিন মেনটেন করতে পছন্দ করি। আমার কাছে এখন আছে, আমি চাইলে ভরপুর আরও কিছু নিতে পারি, কিন্তু আমি নিব না। তো এটা হচ্ছে আমার যুক্তি, কিন্তু অনেকের যুক্তি হচ্ছে অন্যরকম, মানে হচ্ছে টাকা আছে আর কি, খেতে হবে, অনেক কিছু খাবো, অনেক কিছু নিব, সেটা খাই আর না খাই ফেলে দিই, ওয়েস্ট করি, সেটা কোনো ম্যাটার না, কিন্তু মানুষকে তো দেখাতে পারবো। কিন্তু আমার কাছে এগুলো একদমই অ্যাক্সেস মনে হয়, কারণ খাবার ওয়েস্ট করাটা আমার কাছে এক ধরনের বাজে একটা স্বভাব মনে হয়। আমি খাবার ওয়েস্ট করা একদমই পছন্দ করি না, তাই আমি আমার সাধ্যমতো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খাই এবং ততটুকুর মধ্যেই শেষ করার চেষ্টা করি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে অনেক কথা বলেছি, ভুল হলে ক্ষমা করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।